إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد انتو جوان كل عماشة تقولون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال رواه البخاري
وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم رواه ابن ماجه وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة رواه البيهقي وقال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سخر الله له به طريقا إلى الجنة رواه مسلم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما একটু মহব্বত জবান করে দুরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد একটু জিকির করি لا إله إلا الله 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 محمد رسول الله একটু মহব্বত বলেন لا محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله راجا খালি দারুল উলুম মাদানিয়া মাদ্রাসার প্রথম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল মাদ্রাসা ও রাজা খালি এলাকাবাসীর উদ্যোগে প্রথম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হযরতুল আল্লাহ জনাব হাফেজ মাওলানা খুরশিদ আলম সাহেব খতিব নিমাই কাশারি ও সিনিয়র শিক্ষক মাদারীনগর মাদ্রাসা প্রধান অতিথি আলহাজ বাহাউদ্দিন আহমদ মোতাওয়াল্লি বিশিষ্ট ব্যবসায়ী ও মোতাওয়াল্লি আমুলিয়া পূর্বপাড়া বাইতুন্নূর জামে মসজিদ আমার মাথার দাজ সম্মানিত ওলামায়ে কেরাম দিগার মুরুবিয়ান আজম যুবক ভাইয়েরা কচিকাচা সোনা মনিরা পদ্মার অন্তরালে অবস্থানরত আমার করিজা টুকরা সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা মহান আল্লাহ পাকের দরবারে কালিমাতে শুকর আদায় করছি যে আল্লাহ পাক আমাকে আপনাকে এই সুন্দর একটা জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন খুশি না বেজার
তাহলে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে মহান আল্লাহ পাকের দরবারে কালিমাতুল শুকর আদায় করব জবান খুলে বলি আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করছি কার একটু জোরে মহব্বতে বলেন শুকরিয়া আদায় করেছি কার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি না বেজার لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد কথাটা কার আল্লাহ পাকের সত্য লাগিয়ে দিয়েছেন নিয়ামত পাওয়ার পরে যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে বহুগুণে বাড়িয়ে দেব সুবহানাল্লাহ আর নিয়ামত খাওয়ার পরে যদি না শুকরিয়া আদায় করি إن عذابي لشديد আল্লাহ পাক আমার আপনার জন্য কঠিন আযাবের ব্যবস্থা করেছেন জোরে বলেন নাউযু বিল্লাহি মিন জালিক লক্ষ কোটি দরুদ ও সালাম জবান খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজটা হয় না কার শানে দরুদ পড়তেছি বিশ্বনবীর উপরে দরুদ পড়তেছি জবান খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পড়ছেন লাভ না লস দশটা গুনাহ মাফ হয়ে গেছে দশটা রহমত আল্লাহ নাজিল করেছে ওরফিআত লাহু আশারা দারাজাতিন দশটা গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন দশটা মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন সুবহানাল্লাহ তাহলে দুরুদ বেশি বেশি পড়া দরকার আছে না নাই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকালে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব কুল কায়নাতের নবী বিশ্বনবী নবীদের নবী সমগ্র সৃষ্টিগুলোর নবী উরসিল তো ইলাল খলকি কাফা আল্লাহ নবীবরণ আমাকে আল্লাহ পাক প্রেরণ করেছেন আমি প্রেরিত হয়েছি কাফা পরিপূর্ণ সৃষ্টি জগতের নবী হিসাবে আল্লাহ পাক আমাকে প্রেরণ করেছেন জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন উরসিল তো ইলাল খলকি কাফা শুধু আমার আপনার নবী না শুধু জিন জাতির নবী না শুধু মানব জাতির নবী না শুধু গাছপালার নবী না চন্দ্র সূর্য আকাশ পাতাল যত মখলুকাত আল্লাহ সৃষ্টি জগতে সৃষ্টি করেছেন সমগ্র সৃষ্টি জগতের নবী আমার আপনার নবী জোরে বলেন না আলহামদুলিল্লাহ সেই নবীর উম্মত হয়েছে খুশি না বেজার তাহলে আরও একবার আল্লাহ পাকের দরবারে কুলি আদায় করব কৃতজ্ঞতা স্বীকার করব আরও উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমার ভাইয়েরা কোরআনুল করিম অনেক দামি কিতাব আসমানি যত কিতাব আল্লাহ নাজিল করেছেন তাওরাত জবুর ইঞ্জিল কোরআন সর্বশ্রেষ্ঠ একশোখানা সহিফা তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো আল্লাহ পাকের তিরিশ পারা কোরআন তাওরাত দুনিয়া থেকে আল্লাহ পাক যখন নবীকে উঠিয়ে নিয়েছেন আল্লাহ তাওরাতের আইনকে আল্লাহ মনসুখ করে দিয়েছেন জবুর দাউদ আলাইহিস সালামের উপর আল্লাহ নাজিল করেছিলেন আল্লাহ ওনাকে উঠিয়ে দিয়েছেন তার আইন আল্লাহ মনসুখ করে দিয়েছেন ইঞ্জিল ঈসা রূহুল্লাহর উপর আল্লাহ নাজিল করেছেন আল্লাহ ওনাকে আসমানে উঠিয়ে নিয়ে গেছেন আইন বাতিল করে দিয়েছেন মনসুখ করে দিয়েছেন কিন্তু তিরিশ পারা কোরআন আমার আপনার সামনে আসে না নাই এটার আইন কি এখনো বলবৎ আছে না শেষ হয়ে গেছে সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ রজনী সর্বশ্রেষ্ঠ মাস সর্বশ্রেষ্ঠ কিতাব কার উপরে আল্লাহ নাজিল করেছেন আওয়াজ দিয়ে বলবেন কার উপরে নাজিল করেছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাকারু রমাদাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস আল্লাহ পৃথিবীর মধ্যে বৎসরে তিনশো পঁয়ষট্টি দিন আল্লাহ দিয়েছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ রজনী হল সবে কদর রজনী আফদরুল্লাহ আলী বিলাইলাতুল কদর আল্লাহর হাবিব বলেন রজনীর মধ্যে সর্বশ্রেষ্ঠ রজনী হল সবে কদর আল্লাহ সর্বশ্রেষ্ঠ কিতাব সর্বশ্রেষ্ঠ মাস সর্বশ্রেষ্ঠ রজনীতে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ সর্বশ্রেষ্ঠ নবী আর ওই সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাবটা তার হাবিবুর উপর আল্লাহ নাজিল করেছেন জোরে বলেন আলহামদুলিল্লাহ কথা আমার না আল্লাহর এত আসতে বললে ওইব জোরে বলতে হবে কথা কার দলিল লাগবে কি লাগবে না আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আনজালনা
من اللوح محفوظ إلى السماء الدنيا في ليلة القدر. مهان مالك رب العالمين ولن إنا أنزلناه وزافت قرسنا القرآن رديك أي القرآن نشيام يا الله رب العالمين أي قرآن نزل كرسي সবাই কদরের রজনীতে ফি লাওহে মাহফুজ থেকে আল্লাহ পাক বলেন জুমলাতান ওয়াহিদাতান মিনাল লাওহে মাহফুজ, এই কোরআন সংরক্ষিত আছে লাওহে মাহফুজে। আল্লাহ সেখান থেকে প্রথম আসমানের মধ্যে সবাই কদরের রজনীতে আল্লাহ একত্রিত করে নাজিল করেছেন। জোরে করুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাস দামি, তার মধ্যে আরেকটা রজনী হলো সবই কদরের রজনী, সেটা দামি। আল্লাহু আকবার, নূরুন আলা নূর। আল্লাহ পাক এমনি তো রমজানকে আল্লাহ দামি বানিয়েছেন। আল্লাহু আকবার। সেই রাতের মধ্যে আমার আল্লাহ পাক সেই মাসের মধ্যে একটা রজনী দিয়েছেন সবে কদরের রজনী। এই রাতটা বড় দামি, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ সেই মাসটা। জোরে করুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমানি কিতাবের মধ্যে সমস্ত কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব হলো কোরআন, আর সেই সর্বশ্রেষ্ঠ কিতাবটা সর্বশ্রেষ্ঠ রজনীতে বিশ্ব নবী হলেন সমগ্র নবীদের নবী, ইমামুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন। আর সেই বিশ্ব নবীর উপরে আল্লাহ নাজিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মহান মালিক রব্বুল আলামিন বলেন ইন্নাহু লাকুরআনুন কারীম। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। কোরআন কি মজা লাগে না বাবা, কথা বলেন। আল্লাহ চাহে তো আমরা যে দোয়ায় 2015 সালে আমার হার্টের প্রবলেম হয়েছিল, আমার লিভারে চর্বি জমে, আমার লিভারে গ্লাস, পুরো লিভারটাকে গ্রাস করে ফেলছে। ডাক্তাররা অবাক হয়ে গেছে আমার লিভারের অবস্থা দেখে। যিনি রিপোর্ট নিয়ে আসছে আমার মুসল্লি ডাক্তার আব্দুল মালিক সাহেব বলতে চায় না, এ হুজুর আপনার লিভারের পরিস্থিতি বড় খারাপ, এখান দিয়ে প্রচণ্ড ব্যথা হইতো। পরীক্ষা করে দেখলাম যে আমার লিভারটাকে এমনভাবে গ্রাস করছে চর্বি, আমি কখনো সালাদ খাইতাম না, ঠান্ডা জিনিস খাইলে আমার সমস্যা হয়। কিন্তু আল্লাহ পাকের কালামের উসিলায় আজকে 7 বছর কি 8 বছরে পড়েছি, এখন আমাকে ওষুধও খেতে হয় না, আল্লাহ পাকের কালামের তেলাওয়াতের উসিলায় আল্লাহ আমাকে সুস্থ করে দিচ্ছে। আল্লাহ পাকের কোরআন হলো শিফা। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ. কথাটা কার? আরো আসতে বলেন কার কথা? প্রতিদিন আমার আল্লাহর কোরআনের তেলাওয়াত চলতে থাকে, আমি এখন ঘন্টার পর ঘন্টা বয়ান করলে এখন আমার আর ব্যথা করে না। আমার হার্টের সমস্যা ছিল, আমার কোলেস্টেরল শরীরে বেশি ছিল, এখন আর কোলেস্টেরলের ওষুধও খেতে হয় না, আমার হার্টের ওষুধও খেতে হয় না। আমার আল্লাহ পাকের কালামের উসিলে আল্লাহ আমাকে সুস্থ করে দিয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন। কি রে বাবা, ইকু বন্ধ করে কেন? ইকু তুমি বন্ধ করো না, আমি তো তেলাওয়াত করতেই আছি, তুমি ইকু বন্ধ করো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে আল্লাহ বলেন في كتاب مكنون. لا يمسه
পাক লাগুহে মাহফুজে সংরক্ষণ করে রেখেছেন বাল হুয়া কুরআনুম মাজিদ ফি কিতাবিম মাকনুন এই কুরআন লা ইয়ামাসুহু ইল্লাল মুতাহহারুন পবিত্রতা ব্যতীত স্পর্শ করা যায় না একটু জোরে আওয়াজ দিয়ে বলেন কথাটা কার কিন্তু কুরআন ধরা যায় না ওযু সারা কিন্তু পড়া যাবে ধরা যাবে না আপনি ওযু নাই দোকানে বসে আছেন গাড়িতে বসে আছেন আপনি জমিতে কাজ করতেছেন কিন্তু আবার আল্লাহর কুরআন পড়তে পারবেন কিন্তু ওযু সারা আল্লাহর কুরআন স্পর্শ করা যাবে না কথা বলেন ঠিক কি না কি হুজুর কথা কি আমার না আল্লাহর লা ইয়ামাসুহু ইল্লাল মুতাহহারুন বাংলাদেশের কিছু আহলে খবিজ বের হয়েছে ওই খবিজরা বলে ওযু ছাড়া নাকি কোরআন শরীফ ধরা যাবে জোরে করেন নাউযুবিল্লাহি মিন জালিক শুনছেন তো ইসলামটাকে ধ্বংস করার পায় তারা ইহুদিদের বড় দালাল ওরা কথা বলেন ঠিক কি না আমার ভাইয়েরা বিশ্বনবী আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর উপরে আল্লাহ 30 পারা কোরআন নাজিল করেছেন সেই বিশ্ব নবীর উপরে আল্লাহ পাক 30 পারা কোরআন নাজিল করেন কিন্তু বিশ্ব নবীকে আমার আল্লাহ কোরআন শিক্ষা দিলেন পৃথিবীর মধ্যে সর্বপ্রথম আর কাবে আল্লাহর রবি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন আর মদিনায় যাওয়ার পর সুফাদেরকে নিয়ে আহলে সুফা যে মাদ্রাসা প্রতিষ্ঠা করেন পৃথিবীর মধ্যে সবচাইতে দামি উস্তাদ হলো আল্লাহর হাবিব যেমন দামি ছাত্রগুলা তেমন দামি উস্তাদগুলা কথা বলেন ঠিক কিনা যেমন দামি ছাত্র তেমন দামি উস্তাদ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন দামি উস্তাদ তেমন দামি তার ছাত্র ওই দেওবন্দ মাদ্রাসার উস্তাদরা যেমন দামি দেওবন্দের ছাত্রগুলো হলো তেমন দামি জীবনে অনেক বড় স্বপ্ন ছিল আশা ছিল দেওবন্দ মাদ্রাসায় যাব লেখাপড়া করব কিন্তু নসিবে চাইলেই তো হবে না তাকদিরে থাকতে হবে কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক নেই না এ আল্লাহর নবীর উম্মতেরা হাটহাজারি মাদ্রাসার উস্তাদরা যেমন দামি মেখল মাদ্রাসার উস্তাদরা যেমন দামি পটিয়া মাদ্রাসার উস্তাদরা যেমন দামি নানুপুর মাদ্রাসার উস্তাদরা যেমন দামি মাদারীনগর মাদ্রাসার উস্তাদরা যেমন দামি ছাত্রগুলো তেমন দামি কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা কিন্তু আমার আপনার সন্তানদেরকে মাদ্রাসায় লেখাপড়া করাইতে চাই না আল্লাহর কোরআন শিক্ষা দিতে চাই না এ বাবা দুনিয়ার ব্যারিস্টার বানাই দুনিয়ার ইঞ্জিনিয়ার বানাই দুনিয়ার জীবদাস্টিজ বানাই এ বাবা দুনিয়ার ডক্টরের আনার জন্য লন্ডন আমেরিকা কানাডা পাঠা এক সময় ওই সন্তান মা বাবার খবর নেয় না খবর নেয় না কথা বলে ডিগ্রি রাখ এ বাবা লন্ডন যায় বাবার সমস্ত কিছু শেষ করে দিয়ে ডিগ্রির জন্য এক সময় মা বাবার খবর নেয় না এক সময় যাইয়া বড় ডিগ্রি নিয়া ওই দেশের মধ্যে ওই দেশের বাসিন্দা হয়ে যায় কারণ যায় লন্ডন যায় ওই অস্ট্রেলিয়া যায় ডিগ্রি আনার জন্য সন্তান মা বাবার পরিচয় দেয় না ও দুনিয়ার ব্যারিস্টারের বাবা ও ইঞ্জিনিয়ারের বাবা একটু ভালো করে শোনো তোমার ছেলে এই দেশের চিফ জাস্টিস হয়েছে এই দেশের বড় ডক্টরের ডিগ্রিধারী হয়েছে এই দেশের ডিসি হয়েছে এসপি হয়েছে ম্যাজিস্ট্রেট হয়েছে এসিলেন হয়েছে এই দেশের এফসিডিএস বড় ডাক্তার হয়েছে এমবিবিএস বড় ডাক্তার হয়েছে হে আল্লাহর নবীর উম্মতের আখ কিন্তু তোমার এই সন্তান পাওয়ারলেস কোনো পাওয়ার নাই ক্ষমতা নাই কথা বলেন ঠিক কি রাখ দুনিয়ার যদিও একটু ক্ষমতা আছে একটি পাওয়ার আছে কিন্তু এই পাওয়ার দুনিয়ার জমিন থেকে শেষ হয়ে যাবে কোনো ক্ষমতা থাকবে না পাওয়ার থাকবে না কিন্তু আল্লাহর নবীর উম্মতের আখ যেই সন্তানরা এই মাদ্রাসায় লেখাপড়া করবে আপনার আমার সন্তান ছোট্ট একটা মাসুম বাচ্চা 5 বছর বয়স নুরানিতে যখন ভর্তি হবে আপনার সন্তান আল্লাহর কোরআন বিশুদ্ধভাবে পড়বে একটা নয় দুইটা নয় 30টা সূরা কমসে কম মুখস্থ পড়বে আপনার সন্তান 3টা বছর নুরানিতে পড়বে আপনার সন্তানকে আমার আল্লাহ পাকের কোরআন বিশুদ্ধভাবে শিক্ষা দিবে আপনার সন্তানকে একটা নয় দুইটা নয় নবীর 40টা হাদিস মুখস্থ করানো হবে জবান খুলে একটু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ এ বাবা ইন্নি জাতু সানা তাশাহুদ দুরুদ শরীফ দোয়া
মাসুরা দোয়ায় করুন আপনার সন্তানকে এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, আপনার সন্তানকে ওযুর ফরজ, গোসলের ফরজ, তায়াম্মুম মোমের ফরজ, ওযু ভাঙার সাত কারণ, কানা হাকাম তেরো ফরজ, নামাজের চোদ্দ ওয়াজিব, নামাজ ভাঙার উনিশ কারণ এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। আপনার সন্তান দুই রাকাত নামাজে ষাটটি মাসআলা শিখবে, দুই রাকাত নামাজে ষাটটি মাসআলা, কোনভাবে নামাজ পড়তে হয়, কোথায় নামাজের মধ্যে দেরি করা ওয়াজিব, কোন জায়গায় ফরজ, কোন জায়গায় মুস্তাহাব, কোন জায়গায় নফল, কোন জায়গায় সুন্নত, দুই রাকাত নামাজে ষাটটি মাসআলা এই মাদ্রাসায় আপনার সন্তানকে শিক্ষা দেওয়া হবে, কথা বলেন ঠিক কিনা? হে আল্লাহর বান্দা নবীর উম্মতেরা, আল্লাহর দুনিয়ার মধ্যে যত শিক্ষা আছে কিন্তু আল্লাহ পাকের কোরআনের শিক্ষার উপর আর কোনো শিক্ষা নাই। যে কোরআন শিখবে এবং অপরকে শিক্ষা দেয়, মদিনাওয়ালা নবী ওয়াজ করেন, আমি ওয়াজ করি না। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনাওয়ালা নবী ওয়াজ করেছেন চোদ্দশো সাড়ে চোদ্দশো বছর আগে, তোমাদের মধ্যে খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে নিজে কোরআন শিক্ষা করে অপরকে শিক্ষা দেয়। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। এ বাবা, কোরআনের হাফেজদারা দাম বুঝে আসে না, কোরআনের হাফেজদারা মূল্য দুনিয়ার মধ্যে বুঝে আসে না, বুঝে আসে না। যেদিন এই দুনিয়ার জমিন থেকে চক্ষুটা বন্ধ হয়ে অন্ধকার কবরের বাসিন্দা হব, সেদিন আমার আল্লাহর কোরআনের দাম বুঝে আসবে। যেদিন মৃত্যু শয্যায় শায়িত হয়ে যাব, সেদিন আমার আল্লাহ পাকের কোরআন শিক্ষা দেওয়ার কি দাম সেটা বুঝে আসবে। সন্তানকে কোরআনের হাফেজ বানানোর কি লাভ সেটা বুঝে আসবে, সন্তানকে আলেম বুঝে আসবে না, কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? হে আল্লাহর বান্দা নবীর উম্মতেরা, আমার মার মৃত্যুর সময় আমি প্রেজেন্ট ছিলাম, আমার মা চব্বিশে আগস্ট জোহরের নামাজের আজান হয়ে গেছে, মা মৃত্যু শয্যায় শায়িত, চতুর দিয়ে কান্নার রোল আওয়াজ পড়ে গেছে, আমি একটু তন্দ্রে এসে গেছে, হঠাৎ করে চোখে ঘুম এসে যায়, যখন কানের মধ্যে কান্নার আওয়াজ, দৌড়িয়ে গেলাম টিউবওয়েলের কাছে, অজু বানাইয়া একে একে তিনবার মারশিওরে বসিয়া, আল্লাহ পাকের কুরআনুল কারীমের যেটাকে হৃদয় বলা হয়, অন্তর বলা হয়, তিনবার সূরা ইয়াসিন তেলাওয়াত করেছি মারশিওরে বসিয়া বসিয়া, আমার চোখের সামনে আমি দেখলাম নবীর হাদিস। আল্লাহর নবী বলেছেন, যখন কোনো মুমূর্ষু রোগীর পাশে বসিয়া, যখন কোনো মুমূর্ষু ব্যক্তির পাশে বসিয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়, আল্লাহ পাক তার মৃত্যুকে আহসান করে দেয়, সহজ করিয়া দেয়। আল্লাহর নবীর এই হাদিসের উপরে আমল করিয়া মারশিওরে বসিয়া তিনবার সূরা ইয়াসিন তেলাওয়াত করলাম, আল্লাহর কসম করে বলছি, আমার মা দেখলাম আস্তে করে মানুষ যেমন ঘুমিয়ে যায়, চিরতরে চিরদিনের জন্য আস্তে করে ঘুম এসে পড়ে। আল্লাহু আকবার। হে আল্লাহর বান্দা নবীর উম্মতেরা, আল্লাহর কসম করে বলছি, বানিয়ে একটা কথা বলছিলাম যে আসমানের মধ্যে কোনো বৃষ্টি ছিল না, আসরে নামাজ পড়লাম কত সুন্দর রৌদ্র ছিল, মাগরিবের সময় আমার মারা জানাজা, মাকে নিয়ে যখন মাদ্রাসার মাঠে গেলাম, কোনো মাইকিং নাই, কোনো পাবলিসিটি নাই, আমার মা মহিলা মানুষ, কোনো পাবলিসিটি করি না। আল্লাহর কসম করে বলছি, মসজিদ থেকে মাগরিব পরে আসিয়া দেখলাম এমনভাবে তুমুল বৃষ্টি হচ্ছে, হাজার হাজার মানুষ অপেক্ষায় আছে, কোথায় মাহবুবুর রহমান জিহাদি মার যারা তালিবাবতি করবে। আল্লাহু আকবার। ওই মাদ্রাসা আমার, ওই মাহফি আমার, ওই মার যারা যার মধ্যে আমার মাদ্রাসার শাইখুল হাদিস, আমার মাদ্রাসার মুহতামেম, ওরা বড় মাদ্রাসার শাইখুল হাদিস মুহতামেম হুজুর আল্লামা তাজুল ইসলাম দামাত বারাকাত হুম সেখানে প্রেজেন্ট ছিলেন, দেশবরণ উপস্থিত হয়েছে। আমি বললাম, হুজুর আপনি আসলাম আমার জানাজার ইমামতি করেন, একটা কথাই জবাব সবাই সমস্ত আলেম দিয়েছিলেন, না না না, আজকের জানাজার ইমামতি করার একমাত্র হকদার হলো তুমি, কারণ তোমার মার জানাজা, কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? হে আল্লাহর বান্দা নবীর উম্মতেরা, আমার মার জানাজার নামাজ বৃষ্টিতে দাঁড়াইয়া দাঁড়াইয়া জানাজার নামাজের ইমামতি করলাম,
জানাজার ইমামতি শেষ হয়ে গেল মাকে নিয়ে যখন কবরস্থানের দিকে রওনা করলাম আস্তে করে বৃষ্টি দেখলাম বন্ধ হয়ে যায় আর যখন কবরস্থানে দাস দাফন করব ফলিতিন উপরে লটকে রাখা হয়েছে কবরে মাকে শোয়াইলাম আকাশ থেকে মনে হচ্ছে কোন আল্লাহ পাকের রহমত কোন সখিনা নাজিল হচ্ছে চোখের মধ্যে দেখা যায় হালকা হালকা কুয়াশার মতো জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহর কসম করে বলছি মার দাফন শেষ হয়ে গেল বৃষ্টিও আর নাই বৃষ্টি বন্ধ হয়ে গেছে আল্লাহর কসম করে বলছি আমার বাবা তার 9 বছর আগে আমার বাবা মারা গেছে ওই মার অবস্থা যেমন হয়েছিল বাবার অবস্থা তেমন হয়েছিল আল্লাহর নবী বলেছেন কোন ঈমানদার মুমিন বান্দা বান্দি যখন মারা যায় আমার আল্লাহ পাকের আসমান কান্দে জমিন কান্দে কথা আওয়াজ দিয়ে বলেন কি না হে বাবা হে পদ্মার অন্তরালের মা কুতুবউদ্দিন কাকির মার মতো মা হও মা বরফির মহিউদ্দিন আব্দুল কাদের জিলানির মায়ের মতো মা হও তোমার জমিনটা বড় দামি জমিন ও মা ইস্টার জলসা জি বাংলা দেখিয়া কখনো আহমদ ছবি আশা করা যায় না আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাই কখনো আশা করতে পারবা না ওই রায়পুর লক্ষ্মীপুর লুদুয়া গ্রামের আল্লামা মোহাম্মদুল্লাহ হাফিজুদুল কখনো আশা করতে পারবা না কথা বলেন ঠিক কিনা হে আল্লামা মোহাম্মদুল্লাহ হাফিজুজুরের মার মতো মা হোক আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলের মায়ের মতো মা হো যদি তুমি হতে পারো এ মা কোরআন প্রেমিক যদি তুমি হতে পারো আল্লাহর নবীর হাদিসের প্রেমিক যদি হইতে পারো নামাজি যদি হও পদ্মাসীন যদি হোক আল্লাহর কোরআনের পাগল নবীর হাদিসের পাগল যদি হও আল্লাহর কসম করে বলছি আল্লাহ এখনো তোমার এই জমিন থেকে আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাই পাঠাইতে পারে কথা বলেন ঠিক কিনা হে আল্লাহর বান্দিরা ভালো করে শোনেন এই যে মাদ্রাসা রাজা খালি দারুল উলুম মাদানিয়া মাদ্রাসা শুধু পুরুষ শাখা এখানে নয় মহিলা শাখাও আছে মা গো আল্লাহর নবী মদিনাওয়ালা বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা অন্য হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম রাওয়াহু ইবনু মাজা আগের হাদিসটা রাওয়াহুল বাইহাকী শরীফের হাদিস আল্লাহর নবী বলেন প্রত্যেক মুসলিম নরওয়ার উপরে ইলমে দিন শিক্ষা করা ফরজ আর এক হাদিসে আল্লাহর নবী বলেন ইলমে দিন শিক্ষা করা প্রত্যেক মুসলমান নর এবং নারীর উপরে ফরজ আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা মা তোমার সন্তান আলেম হবে তোমার সন্তান কোরআনের হাফেজ হবে এ মা তোমার কন্যা সন্তান আলেমা হবে কোরআনের হাফেজ হবে তোমার এই জমিনের হেফাজত করতে হবে কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহির মার মতো আল্লাহওয়ালা হতে হবে তোমার সন্তানকে যখন দুধ খাওয়াও কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলার মার মতো উজু করে নাও ও মা বিনা উজুতে সন্তানের মুখে দুধ হয়ে মুখ লাগাইও না ও মা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলের মা যখন নাকি নাস্তা বানাইতেন সকালবেলা নাস্তা বানানোর পূর্বে আল্লাহর কোরআনের তেলাওয়াত করতেন এক পারা নয় দুই পারা নয় তিন পারা নয় 15 পারা কেউ কেউ বলেন 18 পারা যখন নাকি কুতুবউদ্দিন কাকি মার এই গর্বের মধ্যে ছিলেন কুতুবউদ্দিন কাকির মা প্রতিদিন আল্লাহ পাকের কালামের তেলাওয়াত করিয়া তারপরে নাস্তা বানাইতে যাইত কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলের বয়স যখন 4 বছর হয় মাদ্রাসায় যখন উস্তাদের কাছে নিয়ে যায় উস্তাদকে বলে হুজুর আপনার কাছে আমার সন্তানটা দিয়ে গেলাম আপনি তাকে মানুষের মতো মানুষ বানিয়ে দিবেন মা এই কথা বলিয়া চলিয়া যায় উস্তাদ বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এবার কুতুবউদ্দিন কাকি পরে বিসমিল্লাহির রহমানির রহিম উস্তাদ বলে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ছাত্র বলে আর রহমানির রহিম কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহির উস্তাদ দেখলেন সে নিজের জিভ পড়া শুরু করছে এবার বলে বাবা তুমি পড়তে থাকো আমি শুনতে থাকি দেখি কোথায় যে তুমি থেকো আমি শুনতে থাকবো জোরে কোন সুবহানাল্লাহ আমার ভাইয়েরা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি একজন বড় আল্লাহর বুজুর্গ ছিলেন মা যখন জোহরের নামাজের সময় ছাত্রকে আনতে গেলেন সন্তানকে আনতে গেলেন ওস্তাদ বলে মাগো আপনার সাথে কিছু কথা আমার আছে
মা টেনশনে পড়ে গেলেন চিন্তায় পড়ে গেলেন কি এমন অন্যায় আমার সন্তান করে ফেলেছে না জানি কোন অপরাধ করেছে এবার মা ভয় ভয় বলে উস্তাদ জি কি হয়েছে আমাকে একটু খুলে বলেন উস্তাদ বলে মা গো ও মা আমি জীবনে এমন কোন ছাত্র আজ পর্যন্ত পাই নাই আল্লাহর কসম করে বলছি তোমার কুকুবউদ্দিনকে যখন নাকি আমি সবক দিতে গিয়েছিলাম আমি যখন আউযু বিল্লাহ পড়ি সে বিসমিল্লাহ পড়ে আমি যখন আলহামদুলিল্লাহ পড়ি সে আর রহমানির রহিম পড়ে এরকম তেলাওয়াত করতে 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 18 পারা বিনা লোক পায় আমাকে শুনিয়ে দিছে বলেন তো মান্দার গাছে কোনদিন আম ধরবে কথা কর না মান্দার গাছে আম ধরবে কারণ হলো আম গাছে আম ধরবে আমের গাছের পিছনে তাও যত্ন নিতে হবে কথা বলেন ঠিক কি না মান্দার গাছে কোনদিন কাঁঠাল ধরে না কারণ মা সারা দিন দেখে ইস্টার জলসা জি বাংলা সিনেমা নিয়ে বসে থাকে বলেন তো এই মা কোনদিন কি সন্তান আল্লামা আহমদ শফি আশা করতে পারবে আল্লামা আব্দুস সালাম চটগামী রহমতুল্লাহ আলাই আল্লামা নূর হোসেন কাসিম রহমতুল্লাহ আলাই আল্লামা মুফতি আমিনী রহমতুল্লাহ আলাই আল্লামা মনিরুজ্জামান রহমতুল্লাহ আলাই কারণ বাংলাদেশের বড় বড় সিংহ যারা বড় বড় আলেম ছিলেন আজকে জমিন শূন্য হয়ে গেছে কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক না বলেন তো তারা কি মায়ের সন্তান ছিল না মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুরের বাড়ি রায়পুর লক্ষ্মীপুরে আমি গত দুই দিন তিন দিন আগেও প্রোগ্রাম করে আসছি বিলের পার হুজুরের বাড়ির পাশেই বিলের পার একটা মাহফিল করে আসছি লুদুয়া গ্রাম হুজুরের মাদ্রাসা হুজুরের বাড়িতে বিশাল বড় মাদ্রাসা আছে দাওরায়ে হাদিস মাদ্রাসা কি হুজুর আছে না আল্লাহু আকবার কোরআন প্রেমিক সেই পানিপথে গিয়েছে আল্লাহর কোরআন শিখার জন্য আর ঘরের কাছে মাদ্রাসা ঘরের কাছে মসজিদ নিজের সন্তানকে কোরআন শিক্ষা দিতে পারি নাই কথা বলেন ঠিক না বরং মাদ্রাসা হলে আরো মাদ্রাসার বিরোধিতা শুরু করে দেয় আর এই মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই সেই নোয়াখালীর সন্তান সেই সৌদি আরবে গিয়েছে মক্কাতে আল্লাহর কোরআন শিখার জন্য বলেন তো কোরআন প্রেম আছে না নাই পানিপথে গিয়েছেন মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই ও ছাত্ররা ও তলাবারা ভালো করে শুনো আল্লাহর কোরআন প্রেমিক হও হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই এমনি হাফিজ হুজুর হয় না আল্লাহর কোরআন শিখবে পানিপথে যাবে নিয়ত করেছে টাকা নাই কিছুই নাই যাওয়ার মতো কোনো যানবাহন নাই টাকা নাই পয়সা নাই জোরে আওয়াজ দিয়ে বলেন নেওয়ার মালিককে আর জোরে বলেন নেওয়ার মালিককে রমজান মাস শেষ দিকে রওনা দিয়েছেন টিউশনি করে মাত্র 1.50 টাকা পেয়েছিলেন হাঁটতে 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 কমসে কম 30 কিলোমিটার সেই লুদুয়া গ্রাম থেকে চাঁদপুর সেখানে যাওয়ার পর একজন সহপাঠী পেয়ে যান পানিপত তার বাড়ি এক শায়েখের মাদ্রাসায় চাঁদপুরে লেখাপড়া করে পেয়ে অনেক খুশি হয়েছেন ওই ছাত্র বলল ভাই তোমার কোনো টেনশন নাই যত টাকা পয়সা লাগে যত কিছু রাস্তাঘাট চিনা লাগে আমি তোমাকে চিনিয়ে পানিপথে নিয়ে যাবো আমার বাড়ি পানিপথে বেডিংপত্র আনতে গেছে তিন দিন পর্যন্ত মাদ্রাসা থেকে বের হতে পারে নাই বেডিংপত্র নিয়ে তিন দিন পরে যে কোনোভাবে হোক পালিয়ে বেডিংপত্র নিয়ে এই তিন দিন পর্যন্ত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই চাঁদপুর লজ গার্ডে বসে আছে তিন দিন পরে আসছে আর স্টিমারে উঠছে যেতে হবে খুলনা জোরে বলেন কোথায় খুলনা খুলনা যাওয়ার আগেই হুজুর টের পেয়ে গেছে আমার শিষ্যর সেই সন্তান তো মাদ্রাসায় নাই খবর লাগিয়ে দেহে কোথায় খুঁজে পায় না এবার কয় তাড়াতাড়ি করে লঞ্চ ঘাট স্টিমার ঘাট যা খুলনা যাবার আগে দিয়েই তারা সেখানে পৌঁছে গেছে স্টিমার থেকে নামসার খাপ্পের হাতে ধরেই সেখান থেকে নিয়ে আসছে এবার হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই একা হয়ে গেলেন এই ছাত্ররা ভালো করে শোনো আল্লাহর কোরআনের কেমন প্রেমিক ছিলে মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই এবার হুজুর বড় একা হয়ে গেলেন টাকা নাই পয়সা নাই কোনো কিছুই তার সঙ্গে নাই আল্লাহর ঘরে মসজিদে ঢুকে গেলেন দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দুটো হাত উঠিয়ে দিলেন 14 বছর বয়স কিশোর মানুষ আল্লাহকে দুটো হাত উঠিয়ে বলতেছে আল্লাহ তোমার কোরআন শিখার জন্য পানিপথে আমি যাব জানি না কিভাবে আমাকে পানিপথে তুমি নেবে আমি জানি না আল্লাহ কেমনে আমাকে পৌঁছাবে আমি জানি না
আমি কোরআন শিখতে যাব পানিপথে যাওয়ার ব্যবস্থা আল্লাহ তুমি করে দাও আমার ভাইয়েরা নামাজ পড়িয়া রাস্তায় নেমে রেল লাইন দিয়ে হাঁটা শুরু করেছে পানিপথ 2500 মাইল দূরে এখান থেকে পানিপথে চলে যাবে রাস্তায় নামার পরে কিছু দূর যাওয়ার পরে বিশাল বড় একটা কুকুর আসিয়া হাফেজ হুজুর রহমাতুল্লাহ আলাইহির পেটের মধ্যে এমন ভাবে দাঁত বসিয়ে দিয়েছে কামর দিয়ে রক্তে জমিন লাল হয়ে যায় অজ্ঞান হয়ে হাফেজ হুজুর রহমাতুল্লাহ আলাইহির জমিনে পড়ে যায় লোকেরা দৌড়িয়ে আসে মাথায় পানি ঢালিয়া যখন হুশ জ্ঞান ফিরে আসে চোখ মেলে দেখে অনেক লোক দেখা যায় কি হয়েছে ভাই আমার বলে তোমাকে কুকুর কামড়িয়েছে তখন বাংলাদেশের মধ্যে কুকুরের কামড়ানোর কোনো চিকিৎসা ছিল না আমার মালিকের কুদরত বুঝা বড় কঠিন জোরে কোন সুবহানাল্লাহ এবার টিকিট যে নাকি দিলে ডেলের টিকিট দেয় টিটির কাছে গেলেন একটা টিকিট দাও এই ছেলেটাকে কুকুর কামড়িয়েছে পানি পথে পাঠাতে হবে সে বলল টিকিট দেওয়ার এখতিয়ার আমার নাই বরং সেই টিকিট দেওয়ার মালিক হলো জেলার যিনি নাকি দায়িত্বে আছেন তার কাছে যান তিনি টিকিট দিতে পারবে হে আল্লাহর বান্দা নবীর উম্মতের কোরআনের প্রেম কি ভালোবাসা কি দেখেন ভালো করে শোনেন যখন নাকি মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুরকে নিয়ে ওই জেলার যিনি নাকি প্রধান তার কাছে গেলেন উনি একটা নজর হাফিজ হুজুরের দিকে দিলেন দিয়ে চোখের পানিগুলো ছেড়ে দিলেন সঙ্গে সঙ্গে একটা নয় আপ ডাউন আসা যাওয়ার জন্য দুইটা টিকিট সঙ্গে সঙ্গে দিয়ে দিলেন আমার ভাইয়েরা লোকেরা টিকিটগুলো পাইয়া ট্রেনের মধ্যে উঠিয়ে দিলেন হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাই পানিপথে যাইয়া 28 দিন চিকিৎসা নিলেন সুস্থ হয়ে গেলেন 28 দিন পরে ওই মেয়ের হাসপাতাল থেকে বের হয়ে পকেটে হাত দিয়ে দেখে একটা টিকিট এখনো পকেটের মধ্যে আছে যাবার টিকিট এবার বলে টিকিটটা আমি তো যাইতে আসি নাই আমি তো আমার আল্লাহর কোরআন শিখতে আসছি এই কথা বলিয়া টিকিটটারে সিরে টুকরা টুকরা করে ফেলে দিলেন আস্তে আস্তে হাঁটতে হাঁটতে পানিপথের মাদ্রাসায় যে হাজির হলেন যাবার পরে গিয়া মোহতামেম সাহেব হুজুরকে ধরলেন বাংলাদেশ থেকে আসছি আমি কোরআন শিখার জন্য আমাকে ভর্তি করান হুজুর বলে ভর্তি করানো সম্ভব নয় সিট খালি নাই বললেন আমাকে সিট দিতে হবে না আমাকে শুধু পড়ার ব্যবস্থা করে দেন থাকার খাওয়ার ব্যবস্থা আমি নিজেই করে নিব জোরে কোন সুবহানাল্লাহ হে আল্লাহর বান্দা নবীর উম্মতের দিন এমনি এমনি শিখা যায় না বহুত মুজাহাদা করতে হয় মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাই কত কষ্ট করে আল্লাহ পাকের কালাম শিখছে একটু ভালো করে শোনো তিনি যখন মাদ্রাসায় হুজুরের কাছে অনুরোধ করলেন মাদ্রাসায় ভর্তি করালেন ক্লাস শুরু হয়ে গেল ক্লাস করার পরে বিকালে ঘুরতে 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 দেখে পাশে একটা মসজিদ দেখা যায় সেখানে যেয়ে ইমাম সাহেবকে বললেন বাংলাদেশ থেকে আসছি আমার মাদ্রাসায় ভর্তি হয়েছে থাকার কোনো ব্যবস্থা নাই একটু যদি আমাকে থাকার সুযোগ দেওয়া হতো আমি রাত্রেবেলা একটু ঘুমাইতাম বলে কমিটির সাথে কথা বলে জানাবো তারপরে কমিটির সাথে কথা বলে তাকে সারা নামাজের সময় জানিয়ে দিল আপনারা থাকার ব্যবস্থা হয়ে গেছে মাদ্রাসায় ভর্তির ব্যবস্থা হয়েছে থাকারও ব্যবস্থা হয়েছে এখন খাবার কোথায় পাবে সারা নামাজের পরে ক্লাস যখন শেষ হয়ে গেল হাঁটতে 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 বহু দূর যাবার পরে গিয়ে দেখে একটা হোটেল দেখা যায় এবার হোটেলের মালিককে যায় বলে আমি বাংলাদেশ থেকে আসছি আমার আল্লাহর কোরআন শিখার জন্য আমাকে বাড়িপথ মাদ্রাসায় ভর্তি করিয়েছে আমার থাকার ব্যবস্থা মসজিদে হয়েছে কিন্তু খাবারের কোনো ব্যবস্থা নাই আপনার হোটেলে তো একজন লোক লাগে রাত্রেবেলা থালা বাসন ধোয়ার জন্য আপনার টেবিলগুলো মোছার জন্য পাতিলাগুলো ধোয়ার জন্য আপনার ঘরটা পরিষ্কার করার জন্য আপনি যদি আমাকে রাখেন আপনার রাত্রেবেলায় যখন হোটেলের দোকানদারি শেষ হয়ে যায় আপনার সমস্ত ধোয়া মাজার কাজটা আমি করে দেব টেবিল পরিষ্কার করে দেব ঘর ঝাড়ু মোছা দিয়ে দেব বিনিময়ে আমার দুইটা রুটি দিলেই চলবে আল্লাহু আকবার হে মাদ্রাসার তলেবেলে আলেমরা তিন বেলা এখন মাদ্রাসায় গরম গরম খাবার দেওয়া হয় তারপরেও দেখা যায় লেখাপড়া করে না ঠিক
মতো মাদ্রাসায় যায় না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু কষ্ট মুজাহাদা কাকে বলে? একটু মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর, এমনি হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই হয় না। পৃথিবীর মধ্যে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ আছে, কেউ হাফিজ হুজুর হতে পারে নাই। একমাত্র বাংলাদেশের একজন কৃতি সন্তান যিনি হাফিজ হুজুর নামে পরিচিত, কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা এই প্রস্তাব দেওয়ার পরে মালিক চিন্তা করলেন, এসে সহজভাবে আর কোনো লোক পাওয়া যাবে না, রাজি হয়ে গেলেন। সেখানে কাজ শুরু হয়ে গেল, লেখাপড়া করতেছে, মসজিদে ঘুমায়, হোটেলে রাতের বেলা কাজ করে, এক মাস দুই মাস তিন মাস আট মাস পার হয়ে গেছে, এর মধ্যে এভাবে তার দিনাতিপাত চলতেছে। আট মাস পরে পরীক্ষা হলো, ফাইনাল পরীক্ষা। সাতটা দেশ থেকে সেখানে আল্লাহর কোরআন শিখতে আসছে, আন্তর্জাতিক প্রতিযোগিতা হবে, পরীক্ষায় কে পাশ করবে? আল্লাহর কসম করে বলছি, ওই সাতটা দেশের মধ্যে পরীক্ষায় মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর এক নাম্বার হয়েছে। হুজুর যখন এক নাম্বার হয়েছে, মাদ্রাসা থেকে যখন বের হয়, মুহতামিম সাহেব বলে হাফিজ হুজুর যায়, সমস্ত উস্তাদরা দেখে বলে হাফিজ হুজুর যায়। যখন মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়, এলাকার মানুষ দেখিয়া বলে হাফিজ হুজুর যায়। আমার আল্লাহ পাকের কোরআনুল করিমের প্রেম ভালোবাসা নিয়ে কোরআন শিখতে পানি পথে গিয়েছে। আর যখন সাতটা দেশের মধ্যে এক নম্বর মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর হয়েছে, আমার আল্লাহ পাক তার সান মান ইজ্জত আল্লাহ এত বাড়িয়ে দিয়েছেন, এখন যে দেখে হেই হাফিজ হুজুর বলে। এই জন্য সারা পৃথিবীর মধ্যে মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর নামে আল্লাহ তাকে পরিচয় করিয়ে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? হে আল্লাহর বান্দা, নবীর উম্মতের কোরআনের প্রেম অন্তরে, কোরআনের প্রেম ভালোবাসা আমার আপনার অন্তরে নাই। হে মাদ্রাসার দলে বলে আলেমরা, আল্লাহর কোরআন, আল্লাহর প্রেম, আল্লাহর কোরআনের প্রেম অন্তরের মধ্যে জায়গা দাও। মাগো আপনাকে অনুরোধ করিয়া যায়, আপনার সন্তানকে কোরআন শেখান, মাদ্রাসায় পড়ান। আপনার সন্তান কন্যা সন্তান হলে মাদ্রাসায় পড়ান, আপনার ছেলে সন্তান হলে মাদ্রাসায় পড়ান, আল্লাহর কোরআনের হাফেজ বানান, আলেম বানান। এই দুনিয়া তো আপনার সম্মান, আখেরা তো সম্মান, কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মা আল্লাহ দুনিয়াতে আপনাদের বড় দামি বানিয়েছেন, যদিও আল্লাহ নবী বানায় না, সমস্ত পয়গম্বরদের আদম নবী সারা যত নবী আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছেন, সমস্ত নবীদেরকে আপনার এই জমিন থেকে আল্লাহ পাঠাইছে, কথা বলেন ঠিক কিনা? যদিও আপনাদের মধ্যে হাতে গোনা কয়েকজন অলি হয়েছেন, বড় বড় আল্লাহর অলি যদিও আপনারা হতে পারেন না, কিন্তু জমিনের মধ্যে যত আল্লাহওয়ালা, যত কুতুবরা, যত অলিয়া উলিয়ারা আসছে, মা আপনাদের এই জমিন থেকে আসছে, কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? হে মা, যদিও মুহাদ্দিস মুফাসসির সাহেব এখন হাদিস হতে পারো না, হে মা, যদিও মসজিদের খতিব হতে পারো না, যদিও মুহতামিম হতে পারো না, যদিও মাদ্রাসার একজন বড় আলেম হতে পারে না, হে মা, যদিও মসজিদের ইমাম হতে পারো না, মসজিদের মুয়াজ্জিন হতে পারো না, মসজিদের খাদেম হতে পারো না, আল্লাহর কসম করে বলছি, আমার আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার সমগ্র কুতুবদের মা আল্লাহ বানাইয়া, দুনিয়ার সমগ্র মুফাসসিরিনের মা বানাইয়া, মুহাদ্দিসিনের মা বানাইয়া, দুনিয়ার সমস্ত আলেমের মা বানাইয়া, কারি সাহেবের মা বানাইয়া, ইমাম খতিবের মা বানাইয়া, মুয়াজ্জিনদের মা আল্লাহ বানাইয়া, মসজিদের খাদেমের মা বানাইয়া, মাদ্রাসার মুহতামিম সাহেবের মা বানাইয়া, আল্লাহ এই দুনিয়ার জমিনে আপনাদের সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য অনুরোধ করিয়া যায় মা, হে মা, সন্তান যদি নেককার বানাইতে চাও গো মা, সর্বপ্রথম তোমাকে কোরআন প্রেমিক হতে হবে, তোমাকে আল্লাহওয়ালা হতে হবে, তোমাকে পদ্মাসীন হতে হবে। হে মা, তোমাকে ব্যাপদ্দায় চললে চলবে না, নামাজ ছেড়ে দিলে চলবে না, তোমাকে নবীর হাদিস বেশি বেশি পড়তে হবে। তোমার সন্তান যখন গর্ভে আসবে, বাইরে চলাফেরা করা যাবে না, বেশি বেশি করে আল্লাহর কোরআনের তেলাওয়াত করতে হবে, বেশি বেশি নবীর হাদিস পড়তে হবে, বেশি বেশি নফল ইবাদত করতে হবে। সন্তান জন্মগ্রহণ করার পরে আল্লাহর কোরআনের পাগল হবে, নবীর হাদিসের পাগল হবে, মসজিদে যাওয়ার পাগল হবে, মাদ্রাসায় যাওয়ার পাগল হবে। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কারণ হলো, যদি টেলিভিশনওয়ালা হয়, টেলিভিশনওয়ালা সন্তান জন্মের পরে টেলিভিশনের তালেস করবে, কথা বলেন ঠিক কিনা? মা সন্তানকে দুধ পান করায়, আর দিক দিয়ে টেলিভিশনের দিকে চাই আস, কথা কর না যে আপনারা,
তাহলে সেই সন্তান কি কখনো আল্লাহওয়ালা হবে? কথা বলেন, কুতুবউদ্দিন কাকীর মার মতো মা হতে হবে? ওযু ছাড়া কখনো সন্তানের কে নিজের দুধের স্তনের মধ্যে মা মুখ লাগায় না। আমার ভাইয়েরা, আপনাদের অনুরোধ করে যাব, আপনাদের এলাকায় মাদ্রাসা, আপনাদের এলাকায় মাদ্রাসা, এই মাদ্রাসায় আপনাদের সন্তানগুলো দিয়ে আপনারা সন্তানকে কোরআনের হাফেজ বানাবেন, আলেম বানাবেন। রাজি আছেন তো? ইনশাআল্লাহ কথা কয় না, রাজি আছেন তো? সন্তানকে আলেম বানানো দরকার আছে না নাই? আপনার সন্তান কোরআনের হাফেজ হবে, আপনার সন্তান আলেম হবে, এই দুনিয়া তো আপনার ইজ্জত, আখেরা তো আপনার সম্মান। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে তো দুনিয়ার শিক্ষায় শিক্ষিত বানাইতে পারলেই, বড় একজন চাকরিজীবীর বাবা হতে পারলেই মনে করি আমরা দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি হয়ে গেছি। না বাবা না। হে আল্লাহর বান্দা নবীর উম্মতেরা, সন্তানের বয়স 5 বছর, আপনার সন্তান নুরানির 3 বছরের জন্য ভর্তি করান, অর্ধেকটা বয়ান করে বাকিটা এখনো রয়ে গেছে। আপনার সন্তান নামাজ শিখবে, আপনার সন্তান কোরআন শিখবে, আপনার সন্তান মাসলা মাসাইল শিখবে, আপনার সন্তান 2 রাকাত নামাজের 60টি মাসআলা শিখবে, ওজুর ফরজ গোসলের ফরজ তাইমুম ফরজ শিখবে, আপনার সন্তান আল্লাহ পাকের কালাম শিখবে, ও আল্লাহর বান্দা নবীর 40টা হাদিস শিখবে, ওযু ভঙ্গের কারণ ও নামাজ ভঙ্গের কারণ আর হাকাম 13 ফরজ শিখবে, তার পাশাপাশি আপনার মৃত্যুর পরে আপনাকে কিভাবে গোসল দিতে হবে এই মাদ্রাসার মধ্যে আপনার সন্তানকে শিক্ষা দেওয়া হবে। দুনিয়ার কাউকে ডাকতে হবে না, আপনার সন্তান আপনাকে ভালোবাসা দিয়ে, আপনার সন্তান যখন জীবনের শেষ গোসল দিবে, এত ফিলিংস তার ভিতরে আসবে, এত মহব্বত তার ভিতরে আসবে, বাবা জীবনে কত গোসল তুমি আমাকে দিয়েছিলা, আজকে জীবনের শেষ গোসলটা তোমাকে দিতেছি। ও আল্লাহর বান্দা নবীর উম্মতেরা, আপনার সন্তান আপনাকে নিজের হাতে গোসল দিয়া, আপনার সন্তান নিজের হাতে বাবার জীবনের শেষ কাপড়ের কাপড়টা পরাবে, আর শোকের পানিগুলো ছেড়ে দিয়ে বলবে, বাবা আমার জীবনে কত কাপড় সুপর তুমি আমার গায়ে লাগাইছ, ছোট্টবেলায় নিজের হাতে গোসল দিয়েছিলে, ও বাবা জীবনে কত কাপড় আমার গায়ে লাগাইছ, বাবা আমার লুঙ্গিটা আমি পরতে পারতাম না, আমার প্যান্টটা আমি পরতে পারতাম না, আমার পরনে পরিয়ে দিতা, আমার জামাটা আমি গায়ে দিতে পারতাম না, আমার গায়ের মধ্যে লাগিয়ে দিতা, এ বাবা আজকে তোমার বিদায়ের সময় জীবনের শেষ পোশাকটা আমি তোমার সন্তান হইয়া তোমার গায়ের মধ্যে লাগিয়ে দিলাম। ও আল্লাহর বান্দা নবীর উম্মতেরা, আপনার সন্তান 3টা বছর নুরানিতে পড়বে, পাশাপাশি বাংলা পড়বে, ইংরেজি পড়বে, অঙ্ক শিখবে, সব সাবজেক্ট পড়বে। এ আল্লাহর বান্দা নবীর উম্মতেরা, অনুরোধ করিয়া যায়, আপনার মৃত্যুর পরে আপনাকে গোসল দিবে, আপনার কাফনের কাপড় পরাবে। বহু মাদ্রাসার মধ্যে যখন যায়, অনেক মাদ্রাসায় যখন শিশু প্রদর্শনী দেখায়, জানাজার নামাজের প্রদর্শনী দেখায়, জুমার নামাজের প্রদর্শনী দেখায়, ও বাবা ঈদের নামাজের প্রদর্শনী দেখায়, আল্লাহর কসম করে বলছি, গত মাসে আগের মাসে রায়পুর লক্ষ্মীপুর ত্রিমোহনী, ওই ত্রিমোহনী একটা জায়গা আছে, সেই জায়গার মধ্যে একটা মাদ্রাসায় গিয়েছিলাম, মাত্র 5 থেকে 6 বছর বয়স, ইমাম সাহেবের বয়স 6 বছর, ইমাম সাহেব এত সুন্দর করে জানাজার ইমামতি করলেন, তার আগে কিছু গুরুত্বপূর্ণ নসিহত করলেন, এমন কোনো মানুষ মাহফিলের মধ্যে ছিল না যাদের চোখের পানি আসে না, আল্লাহর কসম করে বলছি, ওই ছেলেটার জানাজার নামাজে সন্তুষ্ট হইয়া 1000 2000 নয় 4400 টাকা মানুষ তাকে সঙ্গে সঙ্গে সম্মানে হাদিয়া দিয়েছেন। জোরে কর আল্লাহু আকবার। হে আল্লাহর বান্দা নবীর উম্মতের, জানাজার নামাজ পড়াইয়া যখন ছেলেটা বিদায় নিয়ে যায়, আমার বয়ানের পরে যখন স্টেজের মধ্যে ছেলেটা কোরআন তেলাওয়াত করতে আসে, আমি লক্ষ্য করে দেখলাম ছেলেটা এখনো ভালো করে কথাও বলতে পারে নাই, কিন্তু যখন জানাজার ইমামতি করছে, টাস টাস করে কথাগুলো বলছে, জানাজার ইমামতি কত সুন্দরভাবে নামাজ পড়ালেন, আপনার সন্তান এই মাদ্রাসায় পড়বে, জানাজার ইমামতি দুনিয়ার কোনো মানুষ করবে না, আপনার মৃত্যুর পরে আপনার সন্তান আপনার গোসল দিবে, আপনার সন্তান আপনার কাপড়ের কাপড় পরাবে, আপনার সন্তান আপনার জানাজার ইমামতি করবে, কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? হে আল্লাহর বান্দা নবী উম্মতেরা, আজকে বাবা মারা যায় গোসল দেওয়ার লোক পাওয়া যায় না, আজকে বাবা মারা যায় পোশাক পরানোর লোক পাওয়া যায় না,
আজকে যদি আমার আপনার আব্বা আম্মা মারা যায় গোসল দেওয়ার লোক পাওয়া যায় না যারা যারা নামাজের ইমামতি করবে মসজিদের ইমাম সাহেব অথবা মাদ্রাসার মুহতামিম সাহেব কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা এই জন্য অনুরোধ করিয়া যাই আপনার একটা সন্তান মাদ্রাসায় দেন আপনার সন্তানটা এই দেশের যত বড় ডিগ্রিধারী হোক না কেন এই দেশের ডাইরেক্টর হবে এই দেশের ইঞ্জিনিয়ার হবে এই দেশের চিফ জাস্টিস হবে এই দেশের এফসিপিএস বড় ডাক্তার হবে এই দেশের বড় ডিগ্রিধারী হবে এই দেশের ম্যাজিস্ট্রেট হবে এসিলেন্ট হবে এই দেশের ওসি হবে ডিসি হবে এই দেশের চিফ জাস্টিস হবে কোনো সমস্যা নাই আপনার সন্তান জীবনের প্রারম্ভে আল্লাহর কোরআন শিখার কারণে মাসলা মাসাইল শিখার কারণে ওজুর গোসল পরজর জানার কারণে আপনার সন্তান 60টা মাসালা জানার কারণে 40টা হাদিস জানার কারণে আপনার সন্তান জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যাইয়া আল্লাহর বিধান মতো চলবে কোনোদিন বেনামাজি হবে না কোনোদিন মা বাবার অবাধ্য সন্তান হবে না কোনোদিন সুদকর হবে না কোনোদিন গুসকর হবে না কোনোদিন মা বাবার সাথে খারাপ আচরণ করবে না একটু জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা আপনার সন্তান মাত্র 3 বছরের জন্য মাদ্রাসায় পড়ান এরপরে আপনি যেখানে মন চায় কলেজ ইউনিভার্সিটি যেখানে মন চায় পড়ান কিন্তু আপনার সন্তানের জীবনের প্রারম্ভে যখন আল্লাহর কোরআন শিক্ষা দিবেন নবীর হাদিস শিক্ষা দিবেন মাসলা মাসায়ের শিক্ষা দিবেন আপনার সন্তান জীবনে কখনো আমার আপনার অবাধ্য হবে না কথা বলেন ঠিক কিনা সন্তান জীবনে গুসকুর হবে না সুদকুর হবে না মা বাবার অবাধ্য সন্তান হবে না কারণ জীবনের প্রারম্ভে যখন আল্লাহর কোরআন তার ভিতরে ঢুকিয়ে দিবেন নবীর 40টা হাদিস যখন তার ভিতরে থাকবে মাসলা মাসায়েল যখন থাকবে সে কখনো মিথ্যা কথা বলবে না কখনো মানুষকে ধোকা দিবে না কখনো চুরি ডাকাতি করবে না কখনো সুদ খাবে না ঘুষ খাবে না হালাল পন্থায় রুজি রোজগার করার চেষ্টা করবে কথা বলেন ঠিক কিনা ছোট্টবেলায় কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়া ভাত খাইতে দেখলেন কি সুন্দর মজা লাগতো আগের দিনে কথা কন ঠিক কিনা সকালবেলা কাঁচা পেঁয়াজ দিয়া কাঁচা মরিচ দিয়া পান্তা ভাত দিয়া লবণ দিয়া মাইখা খাইলে খুব মজা লাগতো এখন আর এগুলি চলে না কথা কন ঠিক কিনা দেখবেন সারাদিন যাবার পরে মাগরিবের পরে আসরের পরে যায় একটা ঢেকুর আসতো এই ঢেকুর আসার পরেও দেখা যায় কাঁচা পেঁয়াজের গন্ধ এখনও মুখ দিয়ে বের হয় কথা কন ঠিক কিনা আপনার সন্তানকে জীবনের প্রারম্ভে যখন আল্লাহর কোরআন শিক্ষা দিয়ে দিবেন তার ভিতর থেকে আল্লাহর কোরআনের কথাই বলবে সে কখনো আল্লাহর কোরআনের বিরুদ্ধাচরণ করবে না আল্লাহর কোরআনের বিরোধিতা করবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক আমাদের সন্তানগুলোকে দিন শিখার তৌফিক দান করুক কথা বলেন সকলে বলেন আল্লাহুম্মা আমিন আমার আপনার সন্তানকে আল্লাহ পাক আলেম আলেমা হাফেজ হাফেজা এবং আমার আপনার ঘরে ঘরে যাতে আল্লাহ পাক কোরআনের আলো জ্বালিয়ে দেয় এলাকায় যত মাদ্রাসা আছে আল্লাহ প্রত্যেকটা মাদ্রাসা যাতে আল্লাহ কবুল করে নেয় বিশেষ করে আজকের এই রাজাখালী দারুল উলুম মাদানিয়া মাদ্রাসা এই আজকের এই মাদ্রাসা এখানে যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল আজকে এবং আগামীকাল ছেলে শাখা এবং মহিলা শাখা দুটা শাখাই আছে আপনার সন্তান ছেলে হোক আর মেয়ে হোক এই মাদ্রাসায় ভর্তি করাতে পারবেন আপনার সন্তান আল্লাহর কোরআন শিখবে নবীর হাদিস শিখবে মাসলা মাসাইল শিখবে এই মাদ্রাসার জন্য আল্লাহ পাক একদিন হয়তো এমনও হতে পারে এই মাদ্রাসায় দাওরা হাদিস পর্যন্ত হয়ে যাবে কারণ জায়গা যদি থাকে আর মানুষের মন মানসিকতা যদি ভালো থাকে এলাকার মানুষের যদি একটু প্রচেষ্টা থাকে তাহলে যেই কোনো প্রতিষ্ঠান দাঁড়িয়ে যায় আল্লাহ সকলকে এই মাদ্রাসার প্রতি ভালো ভালোবাসা মহাব্বত আল্লাহ সকলের অন্তরে সৃষ্টি করে দেখ সকলে বলেন আল্লাহুম্মা আমিন সবচেয়ে বড় মাদ্রাসার জন্য যে পাওয়ানা সেটা হলো আপনার আমার সন্তান মাদ্রাসায় দেব তো ইনশাআল্লাহ কারা কারা সন্তান দিতে রাজি আছে একটু হাত উঠিয়ে দেখান তো আল্লাহু আকবার দুটা হাত উঠান সোজা করে দুটা হাত উঠান সন্তান নাই অনেকে বৃদ্ধা বাবা আছেন এখানে একটা ছেলের ঘরের নাতি একটা মেয়ের ঘরের নাতি হলো মাদ্রাসায় দেওয়ার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুক যে কথাগুলো অল্প সময়ের মধ্যে বললাম আল্লাহ প্রত্যেকটা কথার উপরে আমাকে আপনাদেরকে আমল করে চলার তৌফিক দান করুক ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।